হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপার প্রাইমারি আপডেট দেবো। আপার প্রাইমারি যে জেলা মিটিং, সেই জেলা মিটিং সম্পর্কে আজকে আপডেট দেবো। সবকিছু নিয়োগ হচ্ছে, কিন্তু আপার প্রাইমারি একটা বঞ্চনার শিকার হয়েছে। বঞ্চনার প্রতিবাদ করার জন্যই কিন্তু আপার প্রাইমারির ক্যান্ডিডেটরা আবার আন্দোলন ডেকেছে। আন্দোলন কবে হবে তার ডেট আগামী দিনে জানানো হবে, এবং সেখান থেকে বলা হচ্ছে যে আগামী সপ্তাহের ভেতরে কিন্তু আন্দোলনের ডেট জানানো হবে। তো যেসব আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন, যারা আশায় বসে আছেন, তাদেরকে বলবো যে অন্তত একবার আন্দোলনে আসুন। আন্দোলনে আসার জন্য আমি কিন্তু আপনাদের বারবারই বলেছি, শুধুমাত্র যারা আন্দোলন সংগঠিত করছে দায় কিন্তু শুধুমাত্র তাদের নয়, আপনারা যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন দায়টা কিন্তু আপনাদেরও আছে। ফলে শুধুমাত্র তাদের উপরে ভরসা করে থাকবেন না। দেখুন, সব কিছুর নিয়োগ হচ্ছে কিন্তু আপার প্রাইমারি নিয়োগটা হচ্ছে না এখনো, এবং আপার প্রাইমারি নিয়ে যে দলাচল শুরু করেছে, আপার প্রাইমারি নিয়ে একের পর এক যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো তারা দিয়ে চলেছে, সেটা কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ। কারণ দেখুন, যেহেতু সামনে ভোটে গিয়ে আসছে, তারা বারবার বলছে আমরা ভোটের আগে কমপ্লিট করে দেব। আমার আপডেটগুলো থেকে আপনারা জানেনও যে একের পর এক কিন্তু তারা ডেটগুলো বলে এসছে, আর সেইগুলো আপনার আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতেও পারবেন, সেই অনুযায়ী কিন্তু একের পর এক ডেট আমরা দিয়ে এসেছি। কিন্তু এখনো পর্যন্ত সেই আপার প্রাইমারি কিন্তু অথই চল, আপার প্রাইমারির কিছু হচ্ছে না। এখনো পর্যন্ত তারা ডেট দিয়ে যাচ্ছে এই হবে, এমনকি চেয়ারম্যান 29 তারিখ বললেন, জানুয়ারি 29 তারিখে ভেরিফিকেশন শুরু হবে, সেটাও কিন্তু হলো না। ফলে যেসব ক্যান্ডিডেট আপার প্রাইমারির ওপর ভরসা করে আছেন, একেবারে হাত পা গুটিয়ে বসে থাকবেন না, বেরিয়ে আসুন, ঘর ছাড়ুন, দেখবেন নিশ্চয়ই হবে। একেবারে যদি নিজেকে ছেড়ে দেন, একেবারে যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু সেটা আখেরে আপনারই লস, আপনাদেরই লস। ফলে বাড়ি থেকে বেরোন, একটা দিনের জন্য তো বেরোলে খুব বেশি কিছু ক্ষতি হবে না। আমি আপনাদেরকে বলেছিলাম বারবার, পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে 10,000 ক্যান্ডিডেট কলকাতার মাঠে নামান, কলকাতার রাস্তায় নামান, দেখবেন পরিবেশ ঘুরে যাবে। কিন্তু এখনো পর্যন্ত 5,000 ক্যান্ডিডেটের উপরে কিন্তু তেমন ওঠেনি। দেখুন, আন্দোলনটা দরকার আছে, না হলে কিন্তু হবে না। এখানে আপনারা সব কিছু সবাই জানেন, সবাই বুঝতে পারছেন। সুবীরেশ বাবুর পরে ম্যাডাম এলেন, ম্যাডাম আসার পরে আরেকজন এলেন, সৌমিত্র বাবু, একের পর এক কিন্তু আসছেন। কেন আসছেন সেটাও কিন্তু একটা কারণ আছে, এটাও আপনারা বুঝতে পারছেন। ফলে আপনাদের একমাত্র পথ হবে এখন আন্দোলন। এরা দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কতটা সেটা ফলপ্রসূ করবে সেটাই কিন্তু আমার কাছে আজকে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, যে এরা কী করবে। একের পর এক তারা ডেটটা দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আদৌ কি কাজের কাজ কোনো কিছু করছে, এটা কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন। ফলে আপার প্রাইমারি যেসব ক্যান্ডিডেট আছেন, আপনারা একটা দিনের জন্য হলে বাড়ি থেকে বেরোন, আশা করি এমন কিছু অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে জেলা মিটিংয়ের যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার জেলা মিটিং সম্পর্কে একটু আলোচনা করব। যেহেতু উত্তর চব্বিশ পরগনা আমিও থাকি, আর উত্তর চব্বিশ পরগনার একজন পরিচিত আমাকে 3টে লিস্ট দিয়ে পাঠিয়েছে, বা হোয়াটসঅ্যাপে সে পাঠিয়েছে যে যদি একটু ঘোষণা করে দেন তাহলে বেটার হয়, যাতে আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা একটু সুবিধা পায় এবং তারা যেন জানতে পারে যে কোথায় কবে মিটিং হচ্ছে, মিটিংয়ের ব্যাপারটা কী সেটা যদি জানতে পারে। তো সেই সম্পর্কে একটু আমি জানাচ্ছি আজকে। তো সেটা হচ্ছে বলি যে আগামীকাল রবিবার যে 3 ফেব্রুয়ারি বা 3 ফেব্রুয়ারি যাই বলুন না কেন, 3 ফেব্রুয়ারি বনগাঁর স্টেশন পোস্ট অফিসের যে মাঠ, সেই মাঠে কিন্তু মিটিং বসছে, এবং সকাল 11টায় খুব সম্ভবত ওটা দেখলাম। বনগাঁর পাশাপাশি যারা আছেন তারা সেখানে গিয়ে আপনারা মিটিংয়ে যোগাযোগ করতে পারেন, সেখানে গিয়ে আপনারা কি কোন কোনভাবে আন্দোলনটাকে নিয়ে যেতে চাইছে সেইভাবে কিন্তু আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এবার আসা যাক কারসাথের কথাই বলি। কারসাথের 3 নম্বর প্ল্যাটফর্মে ব্রিজের গড়ায়, অর্থাৎ দুটো ব্রিজ আছে,
তিন নম্বর প্ল্যাটফর্মে এখন কোন ব্রিজটা ফার্স্ট বড় ব্রিজটা না সেকেন্ড ব্রিজটা, যাই হোক দুটো ব্রিজের গড়া ব্রিজ দুটো পাশাপাশি, ওতে অসুবিধা হবে না, আপনারা দুটো ব্রিজের পাশাপাশি এসে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। সেটা কিন্তু আগামী 4 তারিখে অর্থাৎ সোমবারে কিন্তু ওখানে মিটিংয়ের একটা কথা বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে সকাল 11টার দিকেই কিন্তু সেখানে মিটিং হওয়ার কথা শুনতে পাচ্ছি। তো যেসব আপার প্রাইমারি ক্যান্ডিডেট বারাসাতের আশেপাশে আছেন তারা কিন্তু সেখানে এসে যোগাযোগ করতে পারেন। আগামী 5 তারিখে বসিরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আরেকটা মিটিং ডাকা হয়েছে, ও 2টোর দিকে, সেখানে যেসব ক্যান্ডিডেট আছেন সেখানে আপনারা দুপুর 2টোর দিকে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে, বসিরহাটের 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আপনাদের মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি যেসব আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন সেখানে কিন্তু আসতে পারেন, এসে তারা কেমনভাবে নিয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আপনারা দেখতে পারেন। যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।